ভেরি গুড মর্নিং। আজকে আমাদের ওড়িশা টিপের সেকেন্ড ডে। আজকে আমরা চাঁদিপুর থেকে এখন বেরোবো দেবকুল। এখান থেকে প্রায় 85 কিলোমিটার দেবকুল, পুরোটা বাইকে যাব। এখন আমি আমাদের হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনির জাস্ট ওপারে এই জঙ্গলটা, পরেই সমুদ্র। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি 3 থেকে 4 মিনিট, সামনেই সমুদ্র, কিন্তু সমুদ্রের জল তো দেখাই যায়। ওড়িশা ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা অনেক সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য চাঁদিপুর। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করেছি। আমরা এখন 19 নম্বর স্টেট হাইওয়ে থেকে একটি লোকাল রোডে নেমে এসেছি। রাস্তাটা তুলনায় সরু হলেও রাস্তার কন্ডিশন কিন্তু ভালো, একমাত্র দোষর হলো বাম্পার। এই রাস্তায় আসার 2টি কারণ আছে। প্রথম কারণ হলো এটা একটু শর্টকাট হয় 19 নম্বর স্টেট হাইওয়ে থেকে, আর দ্বিতীয় হলো এই রাস্তা দিয়ে গেলে শিমলিপাল রেঞ্জের যে পাহাড়গুলি আছে ওই পাহাড়গুলির ভিউ ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শিমলিপাল রেঞ্জের পাহাড় আশা করছি দেখতে পাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি শিমলিপাল রেঞ্জের জাস্ট আগেটাতেই, একটু এগিয়ে গিয়ে চেকপোস্ট পড়বে। পুরো শিমলিপাল রেঞ্জের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঘুরিয়ে দেখাবো পুরোটা। এটা পুরো শিমলিপাল রেঞ্জের পাহাড়, জাস্ট আমরা আগেটাতেই দাঁড়িয়ে আছি। আর 2 কিলোমিটার গেলেই
শিমলিপাল রেঞ্জের চেক পোস্ট পড়বে। আমরা দেবকুণ্ডকার মেন এন্ট্রি পয়েন্টে একদম পৌঁছে গেছি। এখান থেকেই শিমলিপাল রেঞ্জ স্টার্ট হচ্ছে। এখানে একটি চেকপোস্ট আছে বন দপ্তরের। এই চেকপোস্টে আমাদের সমস্ত কিছু বিবরণী নথিভুক্ত করে তবে আমরা শিমলিপাল রেঞ্জের ভিতরে প্রবেশ করতে পারবো। এখানে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়, নাম, ফোন নাম্বার, কি ভেহিকেল নিয়ে এসেছি, ভেহিকেল নাম্বার ইত্যাদি। এন্ট্রির জন্য কোনো টাকা পয়সা লাগে না। নাম ঠিকানা এন্ট্রি করার পর আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করব। লাল মাটির রাস্তা, দুধারে জঙ্গল শুরু হয়ে গেছে। এই লাল মাটির রাস্তা ধরে আমরা 5 কিলোমিটার জঙ্গলের ভিতরে যাব। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম এটাও কিন্তু শিমলিপাল টাইগার রিজার্ভারেরই অংশ। হয়তো জঙ্গল এখানে অপেক্ষাকৃত কম, তবে এটাও কিন্তু টাইগার রিজার্ভারেরই অংশ। যত ভিতরে যাচ্ছি জঙ্গল কিন্তু আরো ঘন হচ্ছে, সেটা বেশ ভালো রকমই বোঝা যাচ্ছে। আমরা এখন অপেক্ষাকৃত একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গায় গাড়ি পার্কিং করে হেঁটে যেতে হবে, এরপর গাড়ি যাওয়ার পারমিশন নেই। সমস্ত ট্যুরিস্ট ভেহিকেল এখানে অলরেডি পার্কিং করাই আছে। গাড়ি পার্কিং হয়ে গেছে, গাড়ি পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগলো না। এখানে রাস্তা বন্ধ, পাশের এই সিঁড়ি দিয়ে উঠে আমরা ওপারে।
সুন্দর লাগছে। উপরের পাহাড় থেকে একদম ঝর্ণা নেমে এসেছে। এখান থেকে আমাদের প্ল্যান ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হয়ে তারপর হোটেলে ফিরব, কিন্তু কোভিডের কারণে এখনও পর্যন্ত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বন্ধ আছে, সে কারণে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির প্ল্যান পোস্টপোন হলো। আমরা এখান থেকে আজকের মতো হোটেলে ফিরব চাঁদিপুরে। আগামীকাল আমরা চাঁদিপুর থেকে বেরোচ্ছি দীঘা, একদম নতুন রাস্তা, ওই রাস্তায় এর আগে কোনো দিন যাইনি। আমরা বিচিত্রপুর হয়ে তারপর দীঘা যাব। আমার নেক্সট ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আর আমার আপকামিং ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো টাটা।